বেঁচে থাকি হাসি কাঁদি। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা সবাই মিলে যে গানটি গাইছিলেন সেই গানটি শুনলে আমরা বুঝতে পারি ঈদ এসেছে, আর তাই ঈদের খুশিতে ভরে ওঠে আমাদের মন। সুতরাং এই মুহূর্তে এই গ্যালারিতে এবং এই গ্যালারির বাইরে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের এই খুশির দিনে আপনাদের সবার জীবন হাসি আনন্দে ভরে উঠুক এই কামনায় শুরু করছি আজকের ইত্যাদি। ঈদ এলেই যে চিত্রটি সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো কেনাকাটা। কম জমাট থাকে না কিছুই, জমজমাট হয়ে ওঠে বাজার। এই জমজমাট ভিড়ে দমজমাট হয়ে গেলেও দিনে দিনে ভালো কিছু কিনে আনতে সবাই ব্যস্ত। ক্রেতাকে এই ব্যস্ততায় ন্যস্ত দেখে বিক্রেতাও নানা হ্যাস্ত ন্যস্ত কৌশল অবলম্বন করেন। দেখুন ভাই, এই পাঞ্জাবিটার দাম কত? এটা ৮০০ টাকা। ৮০০ টাকা মূল্যহ্রাস সহ না মূল্যহ্রাস বাদে? মূল্যহ্রাস বাদে। তবে আপনি কিনলে অবশ্যই মূল্যহ্রাস করা হবে। হ্যাঁ, ভালোই পাঞ্জাবিটা নিয়ে নাও, দিয়ে দেন ভাই। এই এটা কত দেবো ভাই? ৭৯৯ টাকা দেন। ৭৯৯ টাকা মানে আপনি তো একটা দামই চাইলেন ৮০০ টাকা। মূল্যহ্রাসটা কই? ওই যে ১ টাকা মূল্যহ্রাস, চাইলাম ৮০০ টাকা, দিবেন ৭৯৯ টাকা। এটা আপনি একটা কথা বললেন, মাত্র ১ টাকা মূল্যহ্রাস? এটা একটা বিশ্বাসযোগ্য কথা না? সেজন্য তো লেখা রাখছি অবিশ্বাস্য মূল্যহ্রাস। এটা তো অবিশ্বাস্যই। এটা তো ভাই আমাদের সাথে একরকমের বাটপারি। তাই তো, ১০ টাকার একটা নুসলি কিনলে তো ২ টাকা ছাড় পাওয়া যায়। শুনেন, আজকাল ১০ পয়সাও অনেকে ব্যবসায়িক পলিসি হিসাবে কম নেয়। যেমন ধরেন অনেক জিনিসের দাম লেখা থাকে ৯৯৯ টাকা, তো এটা ১০০০ টাকা লিখলে অসুবিধা কি? আবার অনেকে লেখেন ১৯৯৯ টাকা ৯০ পয়সা, ওটা ২০০০ টাকা লিখলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, কিন্তু শুনতে মনে হবে ১০০০ ২০০০। সেজন্য তারা ১০ পয়সা বা ১ টাকার একটা ফাঁক রাখে। আমরা তো কোনো ফাঁক রাখি নাই। আপনাদের কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য হইব না বলে আমরা ডাইরেক্ট বলে দিছি অবিশ্বাস্য মূল্যরাশ। মূল্যরাশি শুধু অবিশ্বাস্য নয়, আরও বহু কিছুই হ্রাস হয়। হ্রাস অর্থাৎ রস্য অর্থাৎ খাটো এবং আটো সাটো হতে হতে পোশাকের কি অবস্থা হয়েছে দেখুন। কি চাইলেন ভাইজান? কি দেব? কি চাওয়া যায় দেখি, তবে তার আগে আমাকে বলেন, আপনার দোকানের নাম দেখলাম শর্ট হাউস। শর্ট হাউস আবার লিখছেন বিশেষ ঈদ ফ্যাশন। বিশেষ ঈদ ফ্যাশন, শর্টের সঙ্গে ফ্যাশনের সম্পর্কটা ঠিক বুঝলাম না। আজকাল ফ্যাশন মানেই তো শর্ট। সিনেমা শর্ট, নাটক শর্ট, পরীক্ষা শর্ট, এরপর পোশাক আশাক আসে শর্ট প্যান্ট, শর্ট গেঞ্জি, শর্ট ফতুয়া, শর্ট কামিজ, শর্ট স্কার্ট, এরকম ফ্যাশন ভিত্তিক যাবতীয় শর্ট জিনিস আমরা বিক্রি করে থাকি। মানে যত রকম শর্ট পোশাক আশাক আছে সবই আপনার এখানে পাওয়া যায়? জি জি। শর্ট লুঙ্গি আছে? শর্ট লুঙ্গির কথাও এই শর্ট হাউস ভাববে কিনা জানি না, কারণ ভাবে ভাবি স্বভাবের যেমন অভাব নেই তেমনি তার প্রভাবও বিচিত্র। অবশ্য এসবের জবাবও হতে পারে আরও বিচিত্র। যেমন মোটামুটি। এই ব্রেসলেটটা কেমন দেখো তো? এই এটা দেখো তো কেমন? খারাপ না। ম্যাডাম কিছু মনে করবেন না, এইসব জিনিস তো পরবেন আপনি, তো বারে বারে স্যারে জিজ্ঞেস করতেছেন কেন? আপনার পছন্দের স্যার কি নিষেধ করবো? এসব জিনিস তো আমার জন্য না, আমি ওর জন্যই দেখছি। কি বললেন ম্যাডাম? অন্য কিছু না হলে বুঝলাম, কিন্তু এই চুলের ব্যান্ড স্যার পরবো কোথায়? কেন এখানে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে গা। তবে একটা লাভ হয়েছে, মহিলাকে দোকানে পুরুষ কাস্টমারও পাইলাম। আজকাল কে কখন কার কারণে কি কেনে, কেন কেনে কল্পনা করাও কঠিন। তবে ঈদের কেনাকাটার ভাটাবিহীন জোয়ারে এমন ঘটনাও ঘটে যা ঘটে যাবার পর ঘটিত ঘটনার কারণ উদ্ঘাটিত হয়। দেখুন তেমনই একটি চিত্র ছন্দে ছন্দে সুরে সুরে। আর এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় টিভি তারকা মীর সাব্বির, মম এবং দীপা খন্দকার। অন্যদিকে যাবো কেন? কি হয়েছে বলো? ওই যে দেখো ওখানে, ওই যে শাড়ির দোকানে, পাশের ফ্ল্যাটের ভাবি, দেখলে আমার নিজেকে মনে হয় অভাবী। কেন বোঝো না জানো? হাতে সোনার বালা আর গলায় জমাট মালা, কেমন ঝুমকো কানে, নানা যাবো না ওখানে। তোর গয়না সে পড়েছে, তোমার তাতে কি? দেখতে পাও না আমার গলায় আমার হাতে কি? ওসব গয়নার কাছে বলো আমার এই চিকন চেনের কোনো মূল্য আছে? বলো কোনো মূল্য আছে? আরে কি মুশকিল, আরে কি মুশকিল, বলো দেখি আমার সাধ্য যা, তার বেশি তো চুরি করে দিতে পারি না। আরে ভাবি কি সর্বনাশ! লাগেনি তো লোকটা, কিছু ছিনিয়ে নিয়ে ভাগেনি তো, বুঝলেন তো? সোনার গয়না পরে এলে মার্কেটে, পড়তে হয় হাইজাকারের টার্গেটে। এই ছোট্ট একটা চেন এই নিয়ে বলছেন? আপনার তো গয়না ভরা হাতে গলায় কানে, এর মূল্য যার জানার সে তা জানে। শুনলে এবার বোঝো, নিজেরটা রেখে কেবল অন্যেরটা খোঁজো। অন্যেরটা খোঁজা শুধু নয়, নিজের বোঝা সোজাভাবে নিজের না বয়ে অন্যের উপর আমরা অনেক সময় চাপিয়ে দেই। কেনার সাথে কাটা শব্দটি আঠার মতো লেগে কেনাকাটা হলেও কেনার পরে কাটাটা সাধারণত কাঁচা বাজারেই দেখা যায়, যেমন মাছ কাটা, মাংস কাটা ইত্যাদি। ইদানিং এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি কাটা। তরকারিটি কাটতে দেরি গো, সিরিয়ালে আহেন, আমার একটু তাড়া আছে। মাছ কাটতে দিয়েছেন না? মাছ কাটতে কাটতে তরকারি কাটা হয়ে যাবো। সাইজ কোন? কি এর সাইজ? তরকারির সাইজ। মাছ দা খাইবেন না ভাজি খাইবেন নাকি নিরামিষ খাইবেন? এক একটা লগে এক এক রকমের সাইজ। লাউ ইসা মাছ দিয়া পাকাইবি, আলু ভাজি হইব, কুচি কুচি করে কাটবা, আর কাঁকরোল ভাজি হইব, শসা আর গাজর সালাদের সাইজে কাটো। তাইলে আপনি কাম সেরে আহেন। এখন আমার কাম কি? মাছ কাটতে দিয়েছি, তরকারি তুমি কাটতেছো, এখন আমি ফ্রি। তাইলে আমি একটু আলাপ করি। করেন। মাছ কাটা না হয় সমস্যা, তরকারি কাটা তো সোজা, সেইটাও কাটতে দিছেন। আপনার ঘরে কি তরকারি কাটার লোক নাই? না মানে ভাইজান, আমার ঘরে কাজের লোক নাই, আর আমার ওয়াইফ কাটা সিরাটা করতে চায় না, ঝামেলা আর কি। তাইলে আর মাছ তরকারি বাড়িতে নিয়ে লাভ কি? এইটিও এখানে কোনো হোটেলে দিয়া রান্দায় লয়ে যান। তরকারি কাটাটাও যার কাছে ঝামেলা, রান্নাবাড়ার কামটা তো এর কাছে মহা ঝামেলার হইব। ঝামেলা কখনো কারণে, কখনো অকারণে, এবং এই কারণ বা অকারণ নির্ধারণ বা ধারণ করতে সাধারণ বা অসাধারণ কত পথই না তারা অবলম্বন করেন। কিন্তু কোন পথ কোনটা বিপথ, কোথায় আপদ কোথায় বিপদ, এ নিয়েও আবার সেই ঝামেলাই দেখা দেয়। যেমন আপনারা দেখতে পাবেন অর্জুনের এই গানে। ওগো শুনছো? কি করে শুনবো? আমার মনে বড় টেনশন, কি করে দেই তোমার কথায় অ্যাটেনশন। ওসব রাখো, বাসের টিকিট কেটেছো? বাসে যাওয়ার আগে একবার ভাবো, তারপরে বলো বাড়ি যাব কি না যাব। মানে মোবাইল ফোনটা কানে ধরে ড্রাইভার যদি চালায় জোরে, ওভারটেকিং করতে গিয়ে বাসটা যদি খাদে পড়ে, কে জানে তুমি আমি ফিরবো কি না ঘরে, ঘরে ফিরবো কি না। তাহলে চলো ট্রেনে যাই। ঈদে টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া, একটি চক্র আগে ভাগে টিকিট করে খাওয়া। কালো বাজারির কাছে জিম্মি প্যাসেঞ্জার, এত অনিয়ম বলো ভালো লাগে কার। তাহলে লঞ্চে চলো। লঞ্চেও ভরসা নাই, অতিরিক্ত যাত্রী বোঝাই, কখন ভাসে কখন ডোবে হদিশ পাবে না। এমন ঝুঁকির পথে বাড়ি যাবে কি যাবে না, বলো যাবে কি যাবে না। একটু ভেবে বলো দেখি কোনখানে নাই ঝুঁকি, জীবন চলার পথে ঝুঁকি সবখানে দেয়। এই কথাটা ঠিক বলেছো, থাকলে ঝুঁকি থাক। সবার সাথে ঈদ করতে বাড়ি যাওয়া যাক চলো, বাড়ি যাওয়া যাক চলো, বাড়ি যাওয়া যাক। দর্শক মণ্ডলী, আজকের এই খুশির দিনে আমরা আপনাদের সবার হাতেই একটি করে অ্যাওয়ার্ড তুলে দিয়েছি। তবে বলে রাখা ভালো, এই অ্যাওয়ার্ড কিন্তু আসল অ্যাওয়ার্ড নয়, প্রতীকী অ্যাওয়ার্ড। তবে আজকাল অনেক অ্যাওয়ার্ডের সঙ্গে মানের সম্পর্ক থাকলেও অনেক ক্ষেত্রেই মানের সম্পর্ক থাকে না। ইদানিং পণ্যের বিজ্ঞাপনের জন্যও অ্যাওয়ার্ড দেওয়া হয়, অর্থাৎ এটি একটি বাণিজ্যও বটে। তবে আমরা আজকে যে অ্যাওয়ার্ড দিয়েছি তা পণ্যের প্রচার কিংবা বাণিজ্যের জন্য নয়, শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানে দর্শক বাছাইয়ের জন্যই আমরা এই অতি ব্যবহৃত অ্যাওয়ার্ডকেই বিষয় হিসেবে বেছে নিয়েছি। এখানে আমাদের সহকারীরা রয়েছে, ওখানে রয়েছে রানা, এখানে রয়েছে মামুন। তারা সঠিক মনোনয়ন হয়েছে কিনা অ্যাওয়ার্ডগুলো দেখে নির্ধারণ করবে। এবার অনুগ্রহ করে এই অ্যাওয়ার্ডগুলো একটু উপরে তুলে ধরুন, এবারে একটু নাড়াতে থাকুন, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত চারজন দর্শক। এবার নামিয়ে ফেলুন। আপনাদের যে এই হাজার হাজার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তার ভিতরে চারটি অ্যাওয়ার্ডের পেছনে লেখা রয়েছে নাচ, গান, অভিনয় অথবা মডেলিং। এই চারটি লেখা ভিন্ন ভিন্নভাবে যারা পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওখানে দুজন দাঁড়িয়েছেন পাশাপাশি। কিসের জন্য পেয়েছেন? এখানে আছে অভিনয়। এবারে দ্বিতীয় জন, তিনি কিসের জন্য পেয়েছেন? মডেলিং। অনেক ধন্যবাদ। তাহলে আমরা অভিনয় এবং মডেলিং এর জন্য দুজন পেয়ে গেলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একজন, তিনি কিসের জন্য পেয়েছেন মামুন? গান। গান। এবার আমরা এখানে একজন দেখতে পাচ্ছি, কিসের জন্য পেয়েছেন? লেখা আছে নাচ। নাচের জন্য। অনেক ধন্যবাদ। আমরা চারজন দর্শক পেয়ে গেলাম। আসুন আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমরা আমাদের নির্বাচিত চারজন দর্শককে পেয়ে গেছি। শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আপনার নাম? আমি সুইটি। কি করেন আপনি? আমি স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ারে পড়ছি। অনেক ধন্যবাদ। আপনি? আমি জসিম, কুমিল্লা 14 গ্রাম থেকে এসেছি। ইমরুল কায়েস, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। অনেক ধন্যবাদ। আপনি? আমি মুন্নি, স্টুডেন্ট। আচ্ছা, এবারে আপনাদের পালা। আপনারা যারা যেই ক্ষেত্রে এই অ্যাওয়ার্ড পান না কেন, আপনাদের সবাইকে একই সঙ্গে এই নাচ, গান, অভিনয় এবং মডেলিং করতে হবে। কারণ আজকাল আমরা টেলিভিশনে একই শিল্পীকে অনেক কিছুই করতে দেখি, অর্থাৎ বহুমুখী প্রতিভা। তবে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের সহযোগিতা করার জন্য আজকে আমরা এই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি চারজন জনপ্রিয় শিল্পীকে। আর তারা হচ্ছেন মুনমুন, মিলন, বিদ্যা সিনহা, মিম, সবশেষে আগুন। তারা যে কাজটি করবেন সেই কাজটি আপনাদেরকে যথার্থভাবে করে দেখাতে হবে এবং তা করতে হবে সবাইকে একসঙ্গে। তাহলে আমরা শুরু করছি। শুরুতেই মুনমুন একটি মিউজিকের সঙ্গে নাচবেন এবং আপনারা তাকে অনুকরণ করবেন। তাহলে শুরু করুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মনমুন। এবারে আমি আমন্ত্রণ জানাবো মিলনকে অভিনয়ের জন্য। মিলন, আপনি আপনার পছন্দ মতো একটি সংলাপ বলুন এবং সেই সংলাপটি যদি একটু পরিচিত সংলাপ হয় ভালো, এবং তিনি বলার পরে আপনারা একজন একজন করে সংলাপ বলবেন মিলনের অনুকরণে। সংলাপটি অনেক পরিচিত সবার জন্যে, কিন্তু এই সংলাপটি আমাদের ঢাকার ভাষায় আমি করছি প্রথমে, তারপর আপনারা একজন একজন করে করবেন। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তুমি আমারে কইছিলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাবিনে বলে গা, তুমি আরও কইছিলা বাংলার আকাশে আজকা দুর্যোগের গণঘটা, ক্যাঠাই দিব আশা, ক্যাঠাই দিব ভরসা, ক্যাঠাই শুনাইব সেই বাণী। অনেক ধন্যবাদ। শুরু করুন আপনি। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, আপনি কইছিলেন বাংলার আকাশে মেঘের ঘনঘটা, কেঠাই দিব আশা, কেঠাই দিব ভরসা। অনেক ধন্যবাদ। এবারে আপনি শোনান। বাংলার, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। অনেক ধন্যবাদ। আপনি শোনান। বাংলার, বিহার মহান অধিপতি অধিপতি, আপনি বলেছিলেন কেডা দেব আমাদের আশা, কেডা দেব ভরসা। অনেক ধন্যবাদ। এবারে আপনি শোনান। বাংলার, উনিশ্বর মহান অনুভূতি। তুমি কইছিলা মোরে। অনেক ধন্যবাদ। এবারে আমরা একটু গানে যাব। আগুন একটি গানের শুরুটা গাইবেন এবং আগুন যেখানে ছাড়বেন সেখানটায় আপনারা ধরবেন। শুরু করুন আগুন। আমি তাহলে একটা গানের মুখ গাছি। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চলে যাচ্ছি দ্বিতীয় জনের কাছে। হ্যাঁ, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়। অনেক ধন্যবাদ। আপনি গান। চোখে চোখ রাখা শুধু নয়, এরপর চোখ যে তারপর চোখের যে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চায়। অনেক ধন্যবাদ। তিনি চোখ থেকে মনে চলে গেছেন। এবার আমরা যাব সর্বশেষ মিমের কাছে। তার জন্যও আমাদের একটি মিউজিক রয়েছে এবং মিউজিকেই বলে দেয়া আছে তাকে কি করতে হবে। মিম মিউজিক অনুসরণ করবেন এবং আপনারা তাকে অনুসরণ করবেন। তাহলে আমরা শুরু করতে পারি। মিউজিক। এবারে থমকে দাঁড়াও, ঘোরো পেছনে, মুখেতে মুচকি হাসি, হাসো চারজনে। এবারে ফিরে এসো, হেলে আর দুলে, সামনে এসে দাঁড়াও, ঝাঁকি দাও চুলে। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা দেখলাম আপনারা প্রতিটি বিষয় ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করেননি। চেষ্টা করলেও সম্পূর্ণ হয়নি বা সঠিক হয়নি, তবে সেজন্য আপনাদের লজ্জা পাওয়ার কিছু নেই। আজকাল অনেকেই অনেক কর্মের জন্য অ্যাওয়ার্ড পান, সেই কর্মটিও আজকাল অনেকেই সঠিকভাবে করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনাদের না পারাতে লজ্জার কিছু নেই, যদি এটি আসল অ্যাওয়ার্ড নয়, একটি প্রতীকী অ্যাওয়ার্ড। যাই হোক, আজকের এই আনন্দের দিনে আমরা কাউকেই নিরাশ করব না। আপনাদের সবার জন্য রয়েছে পুরস্কার। এই তারকারা আপনাদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেবেন। আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী, আর এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য। সবাইকে ঈদ মোবারক। ঈদ সবার জন্য আনন্দ নিয়ে আসে, এ কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু ইদানিং তা দেখতে পাচ্ছি। ঈদের গান, ঈদের অ্যালবাম এবং বিভিন্ন চ্যানেলে চ্যানেলে ঈদের নাটক সহ নানান অনুষ্ঠান তো রয়েছেই। ঈদ শব্দটি থাকলেই বিজ্ঞাপনের ঘটা, বিজ্ঞাপনের ছটা, কিন্তু কটা অনুষ্ঠানে ঈদের প্রসঙ্গ থাকে তা কিন্তু বলা কঠিন। বিজ্ঞাপনের ঘটায়, ছটায় এবং জটায় অনুষ্ঠান হয়ে যায় গৌণ, মুখ্য হয়ে যায় ব্যবসা। যেমন নেন ভাই নেন, নিতে অসুবিধা কি? ঈদের আনন্দ মানে টেলিভিশনে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করা। ঈদে আপনাদের জন্য চমকের পর চমক নিয়ে আসছে কাশিম টিভি। আরে স্যাটেনকের ভাই, আরে স্যাটেন না, আপনি গায়ে হাত দিলেন কেন? মুখে কর বললেই বুঝবেন। তাইলে একটাকে আমাদের 10-12টা দেখে অন্য কামে লাগে ভাই। এই ধরনের লিফলেট তো আমি জীবনেও দেখি নাই। এইটা তো পড়িয়াও ক্লিয়ার হইতে পারতেছি না। ভেরি সিম্পল ভাই, ঈদ উপলক্ষে আমাদের কাশিম টিভি 7 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করছে। সেই 7 দিনের পুরো অনুষ্ঠান সূচি, নায়ক নায়িকা, ডাইরেক্টরদের নাম, নাটকের নাম, বর্ণনা, তারিখ অনুযায়ী দেওয়া আছে। কাশিম ভাইকে অনেক ধন্যবাদ। না লাগবে না। কেন ভাই, আমাকে অনুষ্ঠান দেখবেন না? দেখমু, কিন্তু আপনার কাগজের নাম দেখে কি আর হ্যাঁ কাম বোঝা যাইবে? মোরা যাইতে যাইতে রিমোট টিপমু, যেটা ভালো লাগবে সেটাই দেখমু। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এই যে ভাই লোন একটা আপনি লাগবেন না। আর দিন বাড়ান ভাই, দিন বাড়ান। সবাই তো 7 দিন করে। ঠিক আছে ভাই, আগামীতে আমরা 10 দিন ব্যাপী করবো। 10 দিন কেন, 1 মাস ব্যাপী করেন। খালি লগে ঈদ লাগাই দিয়া কইবেন ঈদের মাস, তখন সময় বাড়লো, টাকাও পাইবে, আবার ব্যতিক্রম হইলো। সবারই কইতে পারবেন আপনাকে দিনই হাইয়েস্ট। হ্যাঁ ভাই, 1 মাস ব্যাপী করিয়ে লইতে হবে। 1 মাস ব্যাপী আপনি লন ভাই। এই এমন লইয়ে লাভ নাই। কেন ভাই, প্রোগ্রামে ডিসি নাই। এবারও টিভি প্রসঙ্গ, আর এই প্রসঙ্গের সঙ্গে সঙ্গেই বহু আগে দেখা একটি সিনেমার গান মনে পড়ে গেল। গানটির কথা হলো, রোজ রোজ একই মুখ দেখতে আর ভালো লাগে না। গানটি পুরনো দিনের সিনেমার গান হলেও আজকের দিনের অধিকাংশ টিভি দর্শকের মনের কথা এটি। তেমনি এক দর্শকের বিরক্তি ভরা প্রতিক্রিয়া দেখুন। রেডি, স্ট্যান্ড বাই, ক্যামেরা অ্যাকশন। দর্শক মন্ডলী, কথা বলছে একটি ব্যতিক্রমধর্মী শুটিং স্পট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এক মনে শুটিং করছে কিছু বিদেশি নাগরিক। তারা এমন একজন অভিনেতার উপরে প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন যিনি ঈদে একই দিনে 15টি নাটকে অভিনয় করে গিনেস বুকে স্থান করে নিয়েছেন। কথা বলছি গিনেস বুকের ক্যামেরাম্যানের সঙ্গে। এক্সকিউজ মি, মে আই আস্ক ইউ এ কোয়েশ্চন? হাউ ডিড ইউ ফাইন্ড হিম? We have received information that 15 different dramas of Mr. Abbas being played in different channels. Thank you. এবার আমরা কথা বলবো এই শুটিং টিমের পরিচালকের সঙ্গে। What is your comment about him? This is the first time in the world. We have not heard of anyone in the entire world who has acted in so many dramas in one day. He is a genius. Thank you. এবার আমরা কথা বলবো এই রেকর্ড সৃষ্টিকারী অভিনেতার সঙ্গে। এই রেকর্ড গড়ায় আপনার অনুভূতি কি? আল্লাহ পরদেশি, সরি আপনি তো এই দেশি। দেখেন, আমি জীবনে অভিনয় করে টাকা ছাড়া কিছুই পাইনি। এই গিনেস বুক কোম্পানি আমাকে যে সম্মান দিয়েছে সেটা আমার একটা বিশাল পাওনা। কিন্তু যাদের জন্য এই নাটক, তারা তো একসাথে এত নাটক দেখতে পারবেন না, কারণ তা সম্ভব না। আপনাদের দোষ এই একটাই, মানুষের প্রশংসা করতে পারেন না। অথচ দেখুন, বিদেশ থেকে লোক চলে আসছে আমার উপর ডকুমেন্টারি করতে। সবই যে দোষ তা কিন্তু ঠিক নয়, কারণ পৃথিবীর কোথাও কোনো শিল্পী কিন্তু একসাথে এত কাজ করতে পারেন না, সিনেমাতেও না, টিভিতেও না। আর এখানে কাউকে জিজ্ঞেস করলে হয়তো বলবে কারো হাতে 10টি ছবি আছে, কারো হাতে 12টি, কারো হাতে 8টি সিরিয়াল আছে, কারো হাতে 11টি। আমরা পারি তাই করি। আপনার কোনো অসুবিধা? অসুবিধা না, কিন্তু বলছিলাম আমরা তো অনেক কিছু অনুকরণ করি, কিন্তু এই ভালো দিকগুলো অনুকরণ করি না কেন? হয়েছে হয়েছে, এত বাজার পারেন না তো, ওরা থেকে শুটিং করতে যান যান যান। কিন্তু ওনারা তো আর শুটিং করবেন না। আপনি কইলে হইলো নাকি? হ্যাঁ হইলো, দেখবেন। হাই ফ্রেন্ডস, কেমন হিয়ার। ওনারা গিনেস বুকের কেউ নয়, আমার বন্ধু। আপনাকে শরম দেওয়ার জন্য এই আয়োজনটা করছিলাম, কিন্তু দেখলাম আসলে আপনার শরম নাই। দর্শক মন্ডলী, আমাদের প্রায় প্রতিটি ঈদ অনুষ্ঠানেই একটি করে নৃত্য আয়োজন থাকে এবং প্রতিবারই আমরা চেষ্টা করি সেই নৃত্যে বৈচিত্র্য আনতে। আজকেও আমাদের রয়েছে তেমনি একটি আয়োজন, আর আজকের নৃত্যে অংশগ্রহণ করছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা ঋতুপর্ণা। ফেরদৌস যেমন বাংলাদেশ ছাড়াও ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, তেমনি বাংলাদেশের মুন্সিগঞ্জের মেয়ে ঋতুপর্ণাও ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা। তিনিও এদেশে অনেকগুলো ছবি করেছেন। এ দুজন জনপ্রিয় তারকার সঙ্গে এবারে নৃত্যে অংশগ্রহণ করছেন গোবিন্দগঞ্জের চাকা দলের একদল নৃত্যশিল্পী। চমৎকার একটি নৃত্যের পরে এবারে গান। তবে এটা কি গান নাকি ফান নাকি GUN গান? শুনুন এবং বলুন আপনারা যে যা বলতে চান। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যার গান শোনার জন্য অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছেন সেই শিল্পী, হালের সেন্সেশন, হার্টথ্রব, যার নাম পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। আসছেন সেই শিল্পী। আই লাভ ইউ বন্ধু, টানো না চুল ধরিয়া, টানো না চুল যদি পিছলা হয় কান ধরিয়া টানো না রে বন্ধু। চুল চুল কে গান করে? হ্যাঁ তাই তো মনে হয় অন্য লোক গাচ্ছে, কিন্তু ওনার তো ফোটনোট আছে। এই যে ভাই, আপনি নিজের কণ্ঠে গান করেন? এটাই তো আমার নিজের গলার গান ভাই। না ভাই বিশ্বাস হচ্ছে না, আমরা সিডিতে রেডিওতে আপনার অনেক গান শুনছি, আপনার গলা আমাদের মুখস্থ। ঠিক করে গান করেন। আমি তো ভাই ম্যাজিক করছি না, এটা তো আমি লাইভ কাছে ওইতেই পারে না। না ভাই সামনাসামনি আপনার গলার গান অনেক পার্থক্য। নয়না টিকিটের পয়সা ফেরত দেন। গাইবেন কি না কোন মানে কিছু খবর আছে? দর্শক আপনারা উত্তেজিত হবেন না, আপনারা এতক্ষণ যে গান শুনছেন ওটা হচ্ছে ওনার আসল গলা, বরঞ্চ সিডিতে বা ক্যাসেটে যে সমস্ত গান শুনে থাকেন সেগুলো যান্ত্রিক গলা, ওটাই নকল, বরঞ্চ এটাই আসল। আপনারা সৌভাগ্যবান যে আজ সামনাসামনি আপনারা এই শিল্পীর গান শুনতে পাচ্ছেন। এমনি গাইতে পারেন আবার লাইভ গাইতে আসছে। দূরমিয়া, ওনার থেকে তো আমিই ভালো গাই। উনি যদি কম্পিউটার দিয়ে শিল্পী হইতে পারে তাহলে তো আমিও পারবো। ওই মিয়া, যে যন্ত্র আপনারা শিল্পী বানাইছে ওটার নাম কি কন? আমারও একটা কিনতে হইব। কম্পিউটার গায়কের সায়গবিদ্ধ অবস্থা দেখে বোঝা গেল যে যার যোগ্য নয় সত্য প্রকাশে তার কি হয়। গলা না থাকলে যেমন গান হয় না, রুচি না থাকলেও তেমনি মান পায় না। এবারে তেমনই একটি বিষয়ের চিত্রায়ন আমরা দেখব ছন্দে এবং সুরে। যে কথা বলেন ভাবি ইচ্ছাকনি আসে, আমি উঠতে চাই আকাশে, যেখানে যা পাওয়া যায় সবচেয়ে দামি তাই কিনতে চাই আমি। এই যে আমার যা দেখছেন সবকিছু বিদেশি, দেখতে যেমন গর্জিয়াস সব বসেন। দেখি তো কে এলো। ইস, আমার কথার মধ্যে বাঁধা পড়ে গেল। ওয়াও, ভাবি কি লাগছে। আমি একদম খুব দারুণ কালার মানিয়েছে, দারুণ। যাই বলেন ভাই, আপনার পছন্দের কোনো তুলনা নাই। কোথা থেকে কেমন করে খুঁজে যে বের করেন, সবসময় নাম্বার ওয়ান যেটাই আপনি পরেন। শাড়ি পাড়া পাড়ি ব্যাংকক না সিঙ্গাপুর, কোথা থেকে আনা দেশের কাপড়, দেশি শাড়ি, দেশি এর ঠিকানা। ভাবি আমার এটা দেশি শাড়ি, দেশি এর ঠিকানা। দেশি শাড়ি দাম বলুন তো কত? 1200 মতো। আসল কথা রুচি, কোনটা কাকে কেমন মানায় সেটা কজন বুঝি, সেটা কজন বুঝি। ছন্দ সবার পছন্দ, কিন্তু পছন্দের যখন ছন্দ পতন হয় তখন ভালো মন্দের দ্বন্দ্বের কারণে আনন্দের আয়োজন যায় উড়ে। এবারে তেমনই একটি চিত্র আমরা দেখব, আর এতে অংশগ্রহণ করেছেন ছোট পর্দা এবং বড় পর্দার কজন প্রিয় মুখ। রয়েছেন ডলি, জহুর, দিতি, নীরব, সারিকা এবং আজিজুল হাকিম। আমি দেখি না, শোনায় শোনায়। ছেলে হতে হবে মডার্ন, তার ফ্যামিলি হবে ছোট এবং তার কোনো ভাই বোন থাকবে না। আচ্ছা, ও কি বলবে? বাড়ির মুরব্বী আমি কথা বলবো। আপনি কোন? এই যে দেখেন, শোনে ঘটক, তুমি আমার নাতিদের জন্য এমন একটা ছেলে পছন্দ করবে যার মধ্যে থাকবে আদব কায়দা এবং ভদ্রতা, যা দেখে আমার নাতিনও কিছু শিখবে। কারণ আমাদের এই বাড়িতে তো এগুলোর কোনো বালাই। আপা, আপনার তো আমার কোনো কিছু পছন্দই হয় না। শোনেন ঘটক সাহেব, আমার মেয়ের জন্য ছেলে দেখবেন নির্ঝঞ্ঝাট, যে নাকি আমার মেয়েকে নিয়ে আলাদা সংসার করবে, ছোট্ট ছিমছাম সংসার। এইটা একেবারে নির্ঝঞ্ঝাট দেয়, অসম্ভব। তবে শশী শশীর আদর নিয়ে আর ননদ দেওর ওদের সঙ্গে হাসি ঠাট্টা করে একটা ভর ভরার সংসার থাকবে আমার নাতনির। অসম্ভব, ওরকম ঘরে আমার মেয়েকে আমি বিয়ে দেবই না। তুমি কে? কে তুমি? এসব কি হচ্ছে? সারপ্রাইজ। কেমন সারপ্রাইজ দিলাম মা? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? সজীব, কে মেয়েটি? কে? আরে সালাম করা দেখে বুঝতে পারোনি? ও আমার বউ। কি বলছিস তুই? মা, বাড়িতে কদিন ধরে ঘটকের আনাগোনা দেখে মনে হচ্ছে তোমরা আবার কি করতে কি করে বসো। শোন, বাড়িতে ঘটক আসছে তোর ছোট বোন নীলার বিয়ের জন্য। আমরা তো তোর বিয়ের কথা এখনো ভাবিনি। তোমরা ভাবলে কি ভাবতে কে জানে, মানে তাই আমরা আসল ভাবনা ভেবে ফেললাম। রাইট রাইট, বের হও আমার চোখের সামনে থেকে, বের হও। আরে এখন দেখছো ও যা বলেছো তাই সত্যি। দেখলে, আমি বলেছিলাম না আমার চিন্তা অনেক শার্প। আমি আগেই ভেবেছিলাম এরকম পুরনো ভাবনার মানুষদের সাথে আমার কেমিস্ট্রি জীবনে মিলবে না। ইম্পসিবল, ইউ নো, আই ক্যানট অ্যাডজাস্ট উইথ देम। সুইটহার্ট, চলো তো আমরা চলে যাই এখান থেকে। হ্যাঁ চলো। আম্মা 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 কইরেন না, মুইও যাই। তুই এখন বুঝছি ওই আমনেগো দুই পোলা মাইয়ের উপরে আমনেগো কোনো কন্ট্রোলই নাই। ওই যে আমনেগো মাইয়া আছে না, হেটা না জানি তলে তলে কি করতে আছে আল্লাহ জানে। মুই আহি, আসসালামু আলাইকুম। চলবে না। আসসালামু আলাইকুম। আম্মা আম্মা, এসব কি হয়ে গেল? আমার ছেলে আমাকে রেখে চলে গেল। কেন? এই কিছুক্ষণ আগে না বলছিলে তোমার মেয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করবে না, আলাদা সংসার করবে। এই শিক্ষাই তো ওরা পেয়েছে। আর ছেলেরা বিয়ে করার পরে মনে করে তাদের বাবা মার উপর থেকে তাদের দায়িত্ব শেষ, তারা যা ইচ্ছা তাই করছে। ঠিক কিনা বলো? শিক্ষা পাওয়া আর শিক্ষা দেবার ব্যাপারে আমাদের ভাগ্নে এবং মামার জুড়ি নেই। মামা যতই দেখানো, যতই শেখানো, যতই শোনানো, যতই বোঝান, ভাগ্নে কি দেখে, কি শেখে, কি শোনে, কি মানে তা বোঝা দুষ্কর। ভাগ্নের বোধ এবং মামার ক্রোধ যেমন এ যাবৎ তাবৎ ঘটনায় চলে আসছে, এবার কোনো ক্রমে কি তার ব্যতিক্রম হবে? এই জায়গা এইটুকু ফেলাই। ও মামা আইছো, আইতে কষ্ট হয় নাই? তো কষ্ট তো একটু হয়েছি। তো এখানে এত যন্ত্রপাতির মধ্যে তুই বসে কি করতেছ? মুশকিল যন্ত্রপাতি না বহ মামা, এই দুইটা একটা এডিটিং ফেলা, এখানে কাটাছিটা করো। আমার এখানে আইতে কিছু কে কইতাছি অন তোমার ঈদের টাইম, তুমি আমার গাল দিও না। এই প্রথমবার তোমার না জানায় একটা কামে হাত দিছি। কামটা কি মামা? আমি একটা ফিল্ম বানাইতেছি। কি? না মানে বড় ফিল্ম না মামা, বড় ফিল্ম না, ওই টেলিভিশন ফিল্ম, বাজেট কম আওয়াজ বেশি। তুই বানাবি ফিল্ম? বানামু মানে আমি তো কাম শুরু করে দিছি। আমার ছবির হিরো কাটা জানো কে? শাহরুখ খান। কি? না আসো না, নকল। তুই মানুষও নকল করা শুরু করছস? এই দেখতে ব্যতিক্রম। গান বাজনা নাটক সংলাপ এগুলো তো সবাই নকল করে, কিন্তু আমি এর মধ্যে একটা নতুনত্ব দিতেছি, আর্টিস্ট নকল। এই যে উনি এতদিন দেখতেছি, এই হিরো, ইনি আমার মামা। হ্যালো, কেমন আছেন? ভালো। এই তো শাহরুখ খান। বুঝছি তোমার বিশ্বাস হইতেছে না। এই হিরো, আমার মামার কটা শাহরুখ খানের ডায়লগ শুনাই দাও তো। ও যো পারো হে না, मैंने उसे इतना प्यार करती थी, लेकिन मेरा रिश्ता तोड़कर गाँव छोड़कर चली गई। साला क्यों चली गई साला, मुझे पता नहीं साला क्यों चली गई। क्या लगता है साला, क्या करूँगा रे? हाँ साला, तुम क्या मुझे पागल समझ रही राइट? मुझे मालूम है तुम मुझे पागल भी समझ रही है। मेरा लाइफ ही तो ऐसे तरफ हो जाएगी जो कुत्ते जैसा है, इधर जाती हो उधर जाती हो। देखो मामा, हे मेरा डायलॉग कैसा लगा रे तुमको? हाँ ওই ওরে থামতে কও। এই শাহরুখ ভাই তুমি থামো। মামু এবার তোমার একটা গান দেখাই। আমার নায়ক আর আমার ছবির নায়িকার লই আমি একটা গান করছি। আবার গানও করছো? হ্যাঁ করছি। এখন তো ফিল্মের নিয়মই তাই, আগে গান কইটা বাজারে ছেড়ে দেয়, গান বাজতে বাজতে ফুরালে পরে ছবি রিলিজ করে। কথা কও, আগে গান শুনো। এ ভাই গানটা জান তো। ওগো মন উদাসী, দিলে মুচকি হাসি, আনচান প্রাণীয়ে স্বপ্নে যে বাসি। আর তো আমার মন জাগে না ঘুমের, কি করি হায় রে ফিস ফাস কথা হয়, কি করি হায় রে ফিস ফাস কথা হয়। ওই তুই কি আমার সঙ্গে ফাইজলামি শুরু করছস? এটা কেমন কথা বললাম বাবু, ফাইজলামি করলে কি আরে তোমার ছবিটা রিলিজ হওয়ার আগে দেখায়? রিলিজ তো দূরের কথা, যতটুকু করছস সব ডাস্টবিনে ফেলাই দে। তখন মতো নির্মাতারা ছবির ১২টা বাজাইতেছস। আগে গল্প কাহিনী গান নকল হইতো, এখন মানুষ নকল করছস। হ্যাঁ বাবু, যেই হারে নকল লাগাইতাছে, নকলের কম্পিটিশনে টিকা থাকতে হইলে এছাড়া উপায়টা কি? উপায় একটাই আছে, এসব বন্ধ করা। ভেজাল বিরোধী আন্দোলনের মতো নকল বিরোধী আন্দোলন শুরু কর। প্রয়োজন আমি ইনভেস্ট করব। এই ঈদের সময় তোর আমি কথা দিলাম। এই শোনো, ওকে দর্শক মন্ডলী, যদি প্রশ্ন করা হয় টেলিভিশন এখন সবচাইতে কি বেশি প্রচারিত হয়, সবাই একযোগে উত্তর দেবেন বিজ্ঞাপন। হ্যাঁ, বিজ্ঞাপন তার আপন গতিতে অনুষ্ঠানের সময় কমিয়ে জমিয়ে দখল করে নিচ্ছে সময়। সেই সময় বাড়তে বাড়তে যদি এমন হয় তবে কেমন হয়? দোস্ত তোমার কাছে একটা কাজে আসছি। টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠক পাঠিকা চাইছি, আমার ভাতিজা একটা ইন্টারভিউ দিতে চায়, তোমার একটা সাহায্য দরকার। আমি আবার কি সাহায্য করবো? তুমি একটা এজেন্সির মালিক, তোমার তো মেলা লোকের সঙ্গে জানাশোনা, যদি একটু বইলা দিতা, কারণ আমি তো আর সুন্দরও না অত স্মার্টও না। শোনো ভাতিজা, এখন খবর পড়তে সুন্দর আর স্মার্ট হওয়া লাগে না। কেন? আরে যে হারে খবরের মধ্যে বিজ্ঞাপন ঢুকতেছে আর ভবিষ্যতে যেভাবে ঢোকার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাতে বিজ্ঞাপন আস্তে আস্তে খবর পাঠকরা গ্রাস করে ফেলাইবো। তখন শুধু মুখ ছাড়া আর কিছু দেখা যাইবো না। বলেন কি, এত ভয়াবহ অবস্থা? ভয়াবহ তো অবশ্যই, তবে আমাদের লাভ, কারণ আমরা বিজ্ঞাপন চালাই। পার্টি আমাদেরকে বলে খবরের মধ্যে বিজ্ঞাপন ঢুকাইতে, কিন্তু নিউজে বিজ্ঞাপন ঢুকানোর জায়গা কই? বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তো নিউজ ভাগ হয়ে গেছে। এখন বাকি আছে উপর নিচ ডাইন বাম। কাশিম টিভির লগে আমাদের একটা চুক্তি হয়েছে, তাদের খবরের মধ্যে কিভাবে বিজ্ঞাপন ঢুকবে তার একটা নমুনা তোমাদেরকে দেখাই। এই সোনালী ইসলামের রাজধানী সংবাদ। যানজটের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক দীর্ঘ সময় অচল থাকায় দুর্ভোগে পড়তে হয় ঘরে ফেরা মানুষদের। যানজটে অনেকেই রাস্তায় খাওয়া দাওয়া সেরে নিতে দেখা গেছে। ফুফু পরিবহন বাণিজ্য সংবাদ। শুরুতেই কাঁচা বাজার প্রসঙ্গ। বাজারে কচুরমুখীর দাম ঊর্ধ্বমুখী, তবে কচুর লতির চিকনটা সস্তা, মোটাটা দামি। কচুর পাতাও বেশ কম দামে পাওয়া যায়। সুতরাং কচুরমুখী বাদ দিয়ে কচুমুখী হতে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। গুরু ভক্তি কোচিং সেন্টার আন্তর্জাতিক সংবাদ। একই সংবাদ পাঠক কই? এত খালি মুখ দেখা যায়। সেই জন্যই তো বলতেছি, চেহারার মুখ নিয়ে এত চিন্তা করো না, ভবিষ্যতে তো এই মুখও দেখা যাবে না, গায়েবী খবর শুনবা। দেখলেন তো অবস্থা। অবস্থা নিয়ে যেমন বিপত্তি ঘটে, অনেক সময় ব্যবস্থা নিয়েও তেমনি বিপত্তি ঘটতে পারে সোজা জিনিস বোঝার ভুলে। যেমন এই যুবক। কি হবে মানে? তুমি আমাকে কোতলে আসছো? হ্যাঁ, কোত আমার কথা ছিল, আমার বড় চাচার বাড়ি নিয়ে আসার কথা ছিল, তুমি আমার থানায় নিয়ে এসেছো কেন? আরে বেকুব, এটা থানা না, এটা তোর বড় চাচারই বাড়ি, ওই 3 তলায় থাকে, এটাতে বলে ফ্ল্যাট বাড়ি, বুঝলি? পুলিশ আসছে। আপনাদের কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, আমার বড় ভাই বাড়িতে এসছি। আচ্ছা যা যা যা, ঠিক আছে। পুলিশ না, এটা হলো সিকিউরিটি গার্ড, বাড়ি পাহারা দেয়। খালি বাড়ি না, দোকানপাট, অফিস আদালত, হাসপাতাল, সব জায়গায় এইরকম সিকিউরিটির ব্যবস্থা থাকে। কিন্তু দেখে তো মনে হচ্ছে শহরে যুদ্ধ শুরু হয়ে গেছে। এত ভয় কিসের? এত পাহারা লাগবে কেন? শহরে কি চোর ডাকাত বেশি নাকি? এখানে যেমন নানা কিসিমের মানুষ আছে, নানা কিসিমের চুরিও আছে। চেহারা দেখে বোঝা যায় না কে চোর আর কে ভালো মানুষ, তাই নিরাপত্তার জন্য এই সব ব্যবস্থা থাকে। পাইতে পেরেছি, বড় জায়গায় বড় চুরি। বুঝছো চাচা, আমাদের গ্রামই ভালো। অন্ধকারের মধ্যে গ্রামের রাস্তা খুটখুট করে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়, কোনো ভয় লাগে না। কিন্তু তারপরও গ্রাম ছেড়ে মানুষ কেন শহরে আসে? কাজের ধান্দায়। শহরে নাকি টাকা উড়ে বেড়ায়। সবাই যদি শহরে কাম করতে আসে, তাহলে গ্রামের উন্নতি হবে কি করে? এবারে নানা গানের জানা অজানা নানা সুরে টানা একটা বছর ঘুরে ইত্যাদির দলীয় সঙ্গীত আবারও। আর এই পর্বে অংশগ্রহণ করছেন কয়েকজন জনপ্রিয় টিভি তারকা। রয়েছেন নোভেল, তারিন, ইমন এবং মোনালিসা। আর তাদের সঙ্গে রয়েছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ। বাবু সে লম্বারে বার আমার নাম গয়া বাইদা বাবু বাড়ি পদার পার। পদ্মার সেই রূপ নেই আজার, বৈশাখ দূরে থাক ভাদ্রেও তার থাকে না তো আটু জল নালা নিতে ধারা, পাকে পাকে জেগে থাকে চড়া আর চড়া। বেদের বহর নেই নেই সেই গান, এ নীল ভেড়ে সেই প্রকৃতির দান। শুকনো মৌসুমে নদী যেন মরা, বুক ভরা বালু নিয়ে হাহাকার করা। কসমেটিক্সের চড়া রঙে সাজে এখন বউ, কিসের হলুদ কিসের মেহেন্দি কিসের ফুলের মৌ। রঙ নকল রূপ নকল নকল মাথার কেশ, লাখো লাখো বিউটি পার্লার ভরে গেছে দেশ, ওহো হো ভরে গেছে দেশ। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম, আগা খাইলাম ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি আমি, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বৈরাগী বাউলের গাড়ে চাপছে এখন পপ, বাউল গানের নাম নিয়ে একতারারে চাপা দিয়ে চলছে এখন ভোকট নিচে বেসুরা হিপ হপ, আরে বেসুরা হিপ হপ। ব্যাপারীদের মগজ ভাঙা, এদের পিছে ঢালছে টাকা, কি যে এসব ঝাঁকা নাকা, ও কি যে এসব ঝাঁকা নাকা অশালীন উৎসব চলছে এখন ভোকট নিচে বেসুরা হিপ হপ। ঈদের আনন্দ, ঈদের গান জেগে উঠেছে নাতির প্রাণে, কারণ নাতি জানে ঈদের খুশির আসল মানে। কিন্তু ওদিকে নানির নাতিকে নিয়ে টানাটানির শেষ নেই। দেখা যাক নাতি কাদের নিয়ে কি গান ধরছে আর নানি নাতির জন্য কি করছে। সবাই ধরো 1 2 3 গো। ঈদের আনন্দটা রে শিশুগুলোকে ভাগাভাগি করানোর লাগে একটা নাচ প্র্যাকটিস করতেছিলাম, আর আমি মার্কেটে যাওয়ানোর সময় তোরে খুঁজে না পাইয়া শেষে একলাই গেছি। এই না ধর তোর লাগে একটা জামা নিয়ে আইছি, এইটা পিনতে নাচ গান কর। ধর দেখি। হ্যাঁ হ্যাঁ নানি, এটা কার লাগে আনছো? এইটা তো আমার পাও পর্যন্ত যাইবো গা, এত বড় জামা কেডা পিনবো? দোকানে যাওয়ার পরে দোকানদার জিজ্ঞাসা যার লাগে জামা নিবেন, হের বয়স কত? আমি তোর বয়স করলাম, কইতে এইটা দিল নিয়ে আইলাম। ওইখানেই তো ভুলটা করছো গো নানি। কে? আমার বয়স হলো কি সাইজটা মিলে। শোনো, আমার জামা কাপড় কিনতে হইলে সবসময় গিয়ে পোলাপান গো দোকান থেকে কিনবা, ঠিক আছে? তো তুমি কও নানি, আমারটা যদি তুমি কিনতো তাহলে তোমার লাগবো। তুই এত কথা বলছিস কেন রে? তোর অবস্থা দেখে আমার মনে হইতেছে তুই স্থানদেরও ছাড়বি না, ওরও ভুল ধরবি। হ্যাঁ আমি না, তুই যারা তাদেরও ভুল ধরে কয় চাঁদেরও কলঙ্ক আছে। আমার কাছে হ্যাঁ কথাটা সুবিধার বলে মনে হয় না। কলঙ্ক মানে তার অসুন্দর না, কলঙ্ক মানে হইল গিয়া বদনাম, দুর্নাম। চাঁদ কি এমন কামড়া করলো যে চাঁদের বদনাম হয়ে গেল গা? হ্যাঁ তোর লগে বইয়ে কথা কইলে আমার ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবো। যাই বাইরে থেকে ঘুরে আসি। এই নানি, এই তো দুইটা ভুল কথা কয়ে গেল এক লগে। এক, আনন্দ কিন্তু কখনো মাটি হয় না। আর দ্বিতীয়, ওই যে কইলা বাইরে থেকে ঘুরে আসি, সেইটারও দরকার নাই। ঘুরতে হইলে বাইরে যাইবা কে? এহে নেই ঘুরো। তোর কাছে কি আমার সিজন লাগবো? হ্যাঁ এই যে সব পোলাপান এগুলো দেখে শিখতেছে না কি? আরে ভালো কিছু শিখাইলে পোলাপান রে, সেটা তো কোনো দোষের কিছু না। হ্যাঁ আমি ওগর মহল্লার ঘরে ঘরে গিয়ে ডাইকেন শিখেন জানো। হ্যাঁ এই যে ঈদ আসলে আমরা কই ঈদের জামা, ঈদের নাটক, ঈদের ছবি, ঈদের গান, ঈদের সালামি, ঈদের বকশিস, কিন্তু ঈদের শিক্ষাটার কথা কি কেউ কই? আর কইলেও কি ঈদের পরে তা মনে রাখে কেউ? রাখে না। এই ঈদের শিক্ষাটার কথা যাতে সবাই মনে রাখে সেই জন্য আমরা একটা গান বানাইছিলাম। শুরু করো এবার, নানিও নাচবে কিন্তু। ঈদ মানে সবাইকে বুকে টেনে নেয়া, ঈদ মানে সবাইকে ভালোবাসা দেয়া, ঈদ মানে একে গানে জেগে ওঠা চাই, আনন্দে ভরে যেন সারা দেশ চাই, আনন্দে ভরে যেন সারা দেশ চাই। ইত্যাদিতে নাচে গানে নির্মল বিনোদন দানে আমাদের ভালোবাসার টানে কিছু বিদেশি প্রফুল্ল প্রাণে অংশ নেন ঈদ অনুষ্ঠানে। এবারও দেখা যাক তারা এসে কোন পরিবেশে কেঁদে হেসে কি করছেন ইত্যাদিকে ভালোবেসে। পেছায় একটু জোরে নাক ডাকে, মনে হয় ট্র্যাক্টর চলতেছে। চোলঝড় খোবেখর অন্ধকার বিদেশার নিশা। ওই ভাই আপনি তো আমারই বিদেশা বানায় ফেলেছেন, আপনি গো দুজনে জ্বালাচ্ছ ঘুমাইতে পাঠাচ্ছি না। এখানে যে পরিবেশ খুবই মর্ম বুঝবা খেলে। হো পরিবেশ তো খারাপই, তাই আপনি গুলশান বাড়ি দ্বারা একটা ফ্ল্যাট ভাড়া লইতেন, মেসে থাকতে হচ্ছে কেরা বাইরে। আপনি বাইরে গিয়ে এই সেন্ট মাখেন, কোনটা তো বমি আইতেছে না, বন্ধ করে রাখেন। ওই মিয়া একটু ঘুমাইতে দিবেন, 7টা বাজে আবার ঘুম খেয়ে উঠেন। আরে রাই ডিউটি কইরা 6টায় আইসা ঘুমাইছি, আবার দুপুরে ডিউটি আছে, আপনাকে পাই ধরি একটু ঘুমাইতে দেন না, তোমাকে চিল্লা চিলিতে এরকমেন যাইব না। ওই আমার স্যান্ডেল দিছে কেনা রে, কি যে ঝামেলা, ঘুম থেকে গুইটা স্যান্ডেল পাই না, পেস্ট পাই না, চাই খালি পাই যাই। ওই টয়লেটের সামনে সেরিয়াল কি রকম গোফরান, এখনো 4 জন লাইন আছে, আমি তো 5টায় খান সাইড আইছি, গোসল করছি। আলাপের কি ধরন, আর কোনো বিষয়ে বস্তু ফেলো না। আচ্ছা ওই পিজা গামছাটা এখানে শুকাইতে রেখে কেদারে। আমি কে? এই পর্যন্ত আমার 7টা গামছা চুরি হয়েছে, এ লাগে চোখের সামনে রাখছি। তোমার বিছানার উপরে দেও। রহিম ভাই, আপনি এর মধ্যে এত মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন কি করে? গতকাল চাকরিতে গেছে কাল, এখন পত্রিকা চাকরি খুঁজতেছি, মাথায় বহু চিন্তা, আপনি গো এইসব খেয়েছা ঢুকতেছি না। পড়েন। রহিম সাহেব আছে? হ্যাঁ, আপনি? আমিও নাস্ত্রী। আসসালামু আলাইকুম বাবি, আসেন। হঠাৎ? হ্যাঁ, আপনি এই কিস্তিতে বারে যান নাই, এলাকা একটা খাতা আনছি, হোগলের লইয়া খাইয়েন। মরেম, আমার চাকরিতে গেছে গা, এর লাগে এই কিস্তিতে বাড়ি যেতে পারি নাই। খাইলেন না, চাকরি লাগবো না, দেশে চলেন, খেতে কাম করবেন, তবু দেখা শরীরে ছাইতে পারেন। আল্লাহর ভিতর রাখতাই দুখলে আর বাইরে হইতে চাই না, বাইরে যে এতদিন মানুষ খারায় রয়েছে ওর চিন্তা আছে। ও মিয়া জলদি বাইরে কেন দুখে না? ভাই একটু কলতে চাইপে দেন তো। পারবো না, আমার হাতে ব্যথা। শুনেন ভাই, ভূপেন সারকা কি কইছে শুনছেন? মানুষ মানুষের জন্য আমি চাপতেছি। Goahanen, kalka bazite morish peshi hose, ice kintu morish kandien. Acha. Odike chai alabnai, nigere, shop shmoy, hero monakore. Tumi adike asho. Balacho? Sim. Até derrete. Olá, Pengo, Kawadia. Aí tem oi não? Oh. Toma via oiche. Sim. Bola panache. Sim. Tchau. Tchau, vira se banal. আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। জোছনা হেথা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। পেটের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোছনা বাকি দিয়েছে। জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা বাকি দিয়েছে। অমন করছো কেন? আমার তো মনে হয় ওরে ডাক্তার দেখানো দরকার, হয় পাগল হয়ে গেছে। পাগনা ওই সবসময় নিজের নায়ক ভাবে, হ্যাঁ এই চেহারা লইয়া কল্পনায় নায়ক হওয়া সোজা, বাস্তবে সোজা। আজকাল যে সব নায়ক দেখি তার চেয়ে ওর চেহারা কি খারাপ? নিশ্চয় না। দরকার হলে আমরা চান্দা তুলে নাটক বানাবো, আপনি হইবেন সে নাটকের হিরো। নাটকের নাম হবে আমাদের মেস। দর্শক মন্ডলী, পরিবেশ নিয়ে উদ্বেগ এখন সারা বিশ্বের, উদ্বেগ আমাদেরও। আগামী প্রজন্মের জন্য এমন একটি দেশ আমরা রেখে যেতে চাই যার পরিবেশ হবে দূষণমুক্ত, বাতাস হবে নির্মল, পানি হবে স্ফটিক স্বচ্ছ, মাটি হবে সজীবতায় উর্বর। এই উচ্চারণে এবারে গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গাইছেন আমাদের সবার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন। আসছেন সাবিনা ইয়াসমিন। নদীকে বাঁচাই, বন সবুজে সাজাই, বলো অবাধ প্রবাহ পাবে নদীর পানি, সজীব সতেজ হবে বন বনানি। এসো নদীকে বাঁচাই, বন সবুজে সাজাই, বলো অবাধ প্রবাহ পাবে নদীর পানি, সজীব সতেজ হবে বন বনানি। বৃক্ষ নিধন নদীর দূষণ, এসো লিখে যায় সৃষ্টির অমর বাণী, বলো অবাধ প্রবাহ পাবে নদীর পানি, সজীব সতেজ হবে। মাটিকে বাঁচায়, বন সবুজে সাজায়। দর্শক মণ্ডলী, এই গানের রেশ ধরেই শেষ করব আমাদের আজকের ইত্যাদির এই ঈদ আয়োজন। আজ আপনাদের হাতে হাতে আমরা যেই হাজার হাজার গাছের চারা দিয়েছি, আমরা আশা করব আপনারা তা রোপণ করবেন, সবুজ বাংলাদেশকে করে তুলবেন আরও সবুজ, চির সবুজের দেশ হোক আমাদের এই বাংলাদেশ। এই আকাঙ্ক্ষা নিয়ে আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। খুদা হাফেজ।